আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বেগুনবাড়ি হাতিরঝিল প্রকল্পে কারা প্লট বরাদ্দ পেয়েছে তার তালিকা চেয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত সকল নথি দুই সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে রাজুককে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত রুলের শুনানি শেষে এ আদেশ দেন। শাকের আরজুর রিপোর্ট। রাজধানীর হাতিরঝিল, বেগুনবাড়ি ও তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দে প্রচলিত নিয়মনীতি মানা হয়নি। ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনায় নীতিমালা তৈরি করে ব্যক্তিবিশেষ বা প্রতিষ্ঠানকে প্লট দেয়া হয়েছে অনেকটা পানির দামে। 2012 সালে এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনা হলে হাইকোর্টের অপর একটি বেঞ্চ স্বপ্রণোদিত আদেশ ও রুল জারি করেছিলেন। সহমত রুলে কোর্ট জানতে চেয়েছে, মূলত একটা পেপারে নিউজ আসছিল, ওই পেপারের ভিত্তিতে কোর্টে যা ওই সময় জানতে চেয়েছিল যে আসলে এটা একটা হাতিরঝিল, এটা প্লট আছে কি নেই কেনা। এই পরে মামলাটি প্রধান বিচারপতি হাইকোর্টের অপর বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। রাজুককে, রাজুকের লয়ারকে আগামী 2 ডিসেম্বরের মধ্যে 24 জনের যে অ্যালটমেন্ট লেটারগুলো আছে সব কাগজপত্র যাতে আদালতে 2 ডিসেম্বরের মধ্যে দাখিল করে। 2012 সালে হাতিরঝিল, বেগুনবাড়ি ও তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশে গঠিত হয় তদন্ত কমিটি। একই সঙ্গে প্লট বরাদ্দের তালিকাও তলব করেন হাইকোর্ট। কমিটির এক প্রতিবেদনে উঠে আসে পানির দামে প্লট দেওয়ার খণ্ডচিত্র। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।